নকল পরিচয় বানিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা। অভিযুক্তদের হাতে নাতে ধরল প্রতারিতরা, দুই মহিলা সহ আটক এক। নকল পরিচয় বানিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা, প্রতারিতরাই অবশেষে অভিযুক্তকে পাকড়াও করলো দুর্গাপুরের বিধাননগরে শিল্প কানুন ফেজ ওয়ান এর কাছে একটি অফিসে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে কারুর কাছ থেকে 2000 আবার কারুর কাছ থেকে 3000 টাকা নিয়ে চলত প্রতারণা। এই রকম করে নকল পরিচয় বানিয়ে ব্যাংক ব্যাক অফিসে কাজ দেওয়ার নামে চলছিল প্রতারণা। অবশেষে প্রতারিতরা অভিযুক্তদের হাতে নাতে ধরল দুর্গাপুরের বিধাননগরে শিল্প কানুন ফেজ ওয়ান এর কাছে একটি অফিসে এসে। প্রতারিতরা বলছেন তাদের কারুর কাছ থেকে 2000 আবার কারুর কাছ থেকে 3000 টাকাও নেওয়া হয়েছে। ঠিক না, ওনারা আমাদেরকে কাজ দেওয়ার জন্য এই যে মেন গেট যেখানে লিম্পার পান ওখানে দেখেছিল, এইরকম ভাবে ইসিতে এই যে রিসিপ্টটা ওখানে 2500 টাকা করে নিয়েছে, বলেছে চাকরি দেবো। কিসে চাকরি দেবে? এই যে আইসিআইসিআইসি তারপরে বললো যে প্রথমে 1.5 মাস মানে 15 দিনের ট্রেনিং হবে, 15 দিনের ট্রেনিং হলো বেশ। তারপর বললো যে 1 মাস আমি বললাম, তারপর বললো যে স্টাইপেন্ড দেবে 15 দিনের একটা, যে 3000 টাকা স্টাইপেন্ড দেয়, সেই স্টাইপেন্ড তো দেয়নি। তারপর বললো একসাথে সব দেবো, 2500 টাকা ফেরত দেবো আর স্টাইপেন্ড দেবো 3000 টাকা আর 10000 টাকা বেতন দেবো। তারপরে হঠাৎ একদিন মেসেজ আসে যে অনুরাগ ব্যানার্জি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। কেউ একজন এসেছিল এখানে ইন্টারভিউ দিতে, বিধাননগরের যে দুর্গাপুর পাবলিক স্কুলটা আছে ওর পাশে একটা ঘরে ভাড়া নিয়ে ওরা আবার নতুন অফিস খুলেছে। তা ওই খবর পেয়ে ওখানে গেলাম, তখন ওখানে দেখছি হ্যাঁ এরাই ওই দুজন দেখছি, সেই মহিলাটা আর সেই। হ্যাঁ, পুলিশকে ডাকলাম কিন্তু পুলিশে তুলে নিয়ে চলে গেল। কোথাও ব্যাংক কোথাও আবার ব্যাক অফিসে চাকরি দেওয়ার নামে দাবি মাফিক তারা টাকা দেয়। টাকা নেওয়ার সময় প্রতারক তার নাম অনুরাগ ব্যানার্জি বলে পরিচয় দেয়। 15 দিন যাবত অনলাইনে চলে ট্রেনিং, স্টাইপেন্ড ও বেতন দুই একসাথে দেওয়া হবে বলে জানানো হয় প্রতারিতদের। হঠাৎই একদিন রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় অনুরাগ ব্যানার্জি মারা গেছেন। এই SMS এর বেশ কিছুদিন পর আবার ফেসবুকে চাকরি দেওয়ার একটি পোস্ট দেখে পূর্ব প্রতারিতরা সন্দেহ করে। সন্দেহবশত তারা দুর্গাপুরের বিধাননগরে শিল্প কানুন ফেজ ওয়ান এর কাছে একটি অফিসে গিয়ে ওই প্রতারক সহ আরো দুই মহিলাকে হাতে নাতে পাকড়াও করে। প্রতারিতরা অভিযুক্তদের বিধাননগর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ নেয়নি, তবে পুলিশ প্রতারিতদের আশ্বস্ত করে যে তাদের টাকা পুলিশ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এরকম কাজ দেব বলে প্রথমে ট্রেনিং পারপাস টাকা নেয়, ট্রেনিং পারপাস টাকা দেওয়ার নামে ওরা একটা ফ্রডগিরি করে, আমাদেরকে এক মাস কাজ করায়, ঠিক আছে, এক মাস কাজ করিয়ে টাকা না দিয়ে বলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চলে যায়। আবার নতুন করে ওরা বড় মানে বিধাননগরে এসে নতুন করে শাখা এদের গজিয়ে উঠেছে, বলে চলো ICICI ব্যাংকে চাকরি দেবে, ব্যাংকে নয় ঠিক ব্যাক অফিসে চাকরি দেবে আলাদা একটা অফিসে। কত টাকা করে নিয়েছিল? সবার কাছে যে যার কাছে যেমন পেয়েছিল, কারো কাছে 2000, কারো কাছে 2500। কতজনের কাছ থেকে নিয়েছিল? প্রায় মেন গেট থেকে 60-70 জনের কাছে নিয়েছিল। আপনারা কি করে ধরলেন? আজকে আমরা একটা অন্যজনের থ্রু দিয়ে ধরতে পেলাম, কারণ ওর ফটো আমাদের কাছে ছিল, ওই একই সবাইকে একই বলেছে 2000 টাকাই বলেছে। তখন আমাদের সন্দেহ হয়, আমরা আসি দেখি হ্যাঁ ওই ছেলে, তখন আমরা ধরে ওকে পুলিশের হাতে তুলে দিই। এখন পুলিশ আমাদেরকে কিছু বলছে না, জাস্ট নাম অ্যাড্রেস লিখে যেতে বলছে। অভিযোগ ঠিক আছে, অভিযোগ কিছু এখন পর্যন্ত নেয়নি। কি বলছে? ঠিক আছে, আমাদেরকে বলছে তোমাদের টাকাটা আমরা পাইয়ে দেবো, অভিযোগ করার দরকার নেই। ঠিক আছে, আমরা এখন ভাবনা চিন্তা করছি, সবাই আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বিধাননগর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।